আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্রাফট অ্যান্ড কুকে। আজকে আমি কোনো রেসিপি নিয়ে হাজির হইনি, আজকে আমি এসেছি বেকিংয়ের যাবতীয় কিছু টুকটাক জিনিসের দাম এবং এটা কোথায় কিনতে পাওয়া যায় এই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। কেক তৈরি করার জন্য আমাদের একটা মিক্সিং বোলের প্রয়োজন হয়। এখানে সব উপকরণগুলো আমরা একসঙ্গে মিক্স করতে পারি। এটার দাম হচ্ছে 350 টাকা। এছাড়া আমাদের দরকার হবে হ্যান্ড হুইস্কের। হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা কেকের ফোম তৈরি করতে পারি। এই হ্যান্ড হুইস্কের দাম হচ্ছে 50 টাকা। আর ডালঘুটনিও দেখতে পাচ্ছেন, সেটার দামও হচ্ছে 50 টাকা। এটা দিয়েও আপনি চাইলে কেকের ফোম তৈরি করতে পারবেন। আর যাদের কাছে হ্যান্ড মিক্সার আছে তারা তো হ্যান্ড মিক্সারই ইউজ করতে পছন্দ করেন। তো এখানে একটা হ্যান্ড মিক্সার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়ালটনের হ্যান্ড মিক্সার। এটার মডেল নাম্বার হচ্ছে WMIXE200। এটার দাম হচ্ছে 1500 টাকা। এটার দাম একটু বেশি নিয়েছে। আপনারা যে কোনো দোকানেই এটা 800 থেকে সর্বনিম্ন 800 থেকে হ্যান্ড মিক্সার বিক্রি হয়। 800 থেকে এর উপর যত টাকা আছে আপনারা কিনতে পারবেন, আপনারা দামাদামি করে কিনবেন। এখানে দুটো স্টিক দেওয়া আছে, দু রকমের, একটা হচ্ছে ফোম করার জন্য কেকের স্টিক আর একটা হচ্ছে আটা কাই করার জন্য। এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের ভিতরে স্টিকটা ঢুকিয়ে ঘোরালে এটা লেগে যায়। এখানে 1 থেকে 5 পর্যন্ত স্পিড দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো স্পিড চাইলে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। এবারে দেখাবো ছাঁকনি। ছাঁকনি দিয়ে আপনি কেকের যে কোনো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে পারবেন। এটার দাম 130 টাকা। এটা যে কোনো কোকারিজের দোকানে আপনি কিনতে পারবেন। এরপর দেখাচ্ছি কেকের মোল্ড। বাসা বাড়িতে মারা খালারা সবাই কিন্তু যারা কেক তৈরি করে তারা কিন্তু সসপ্যানে তৈরি করে থাকে। আর যারা সসপ্যানে তৈরি করতে চান না, মোল্ড ইউজ করতে চান, তারা এইসব মোল্ডগুলো কিনে নিতে পারেন। এই মোল্ডের দাম হচ্ছে 100 টাকা। একটা 9 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড, হার্ট শেপের। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। এটা দেখাচ্ছি সাইজের ছোট, এটার দাম হচ্ছে 80 টাকা। এটার দাম হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে একটা পাউন্ড কেকের সাইজের একটা কেক মোল্ড। এটা দিয়ে পাউন্ড কেক, পাউরুটি সবই তৈরি করা যায়। এবারে দেখাচ্ছি কাপকেকের মোল্ড। প্রথমে দেখাচ্ছি হচ্ছে ছোট কাপকেক যে তৈরি করবেন আপনি, সেগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে বিক্রি করে, প্রতি পিস 15 টাকা করে। আর এখানে হচ্ছে বেকিং পেপার কাপকেকের জন্য, এটা 2 বান্ডিল কিনেছি আমি 20 টাকা করে। এক বান্ডেলে থাকে হচ্ছে 20টা থেকে 22টার মতো। এটা হচ্ছে একটা বড় কাপকেকের মোল্ড, এখানেও 6টা কাপকেক করা যাবে। এটার দাম হচ্ছে 100 টাকা। আর এখানে দেখছেন কেক তৈরি করার জন্য যে স্প্যাচুলো দরকার হয় আর ব্রাশ দরকার হয় মোল্ডটা ব্রাশ করার জন্য, এটা সেট কিনেছি 2টা একসঙ্গে 80 টাকা। কেক তৈরি করতে গেলে আরেকটা জিনিস যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপ না হলে কিন্তু আপনি কেকের পরিমাণ কোনটাতে কত পরিমাণ কী লাগবে সেটা বুঝতে পারবেন না, ফলে আপনাকে একটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এখানে নয়েসের একটা মেজারমেন্ট কাপ আছে, এটার দাম হচ্ছে 60 টাকা। এটা নিউ মার্কেট থেকে কিনেছি। আর দেখতে পাচ্ছেন এই পাশে একটা মেজারমেন্ট জগ, এটার দাম হচ্ছে 80 টাকা। কেক ডেকোরেশন করার জন্য আমরা যে হুইপড ক্রিম ইউজ করি এটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম। এটার ভিতরে লিকুইড আছে, এটা আপনি জাস্ট হ্যান্ড মিক্সার দিয়ে বিট করলেই কতক্ষণ এটা ক্রিম তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে 1100 গ্রামের একটা ক্রিম, এটা আপনি 7 থেকে 8 বার ইউজ করতে পারবেন। এখানে এত পরিমাণ ক্রিম আছে, একবার খুলে আপনি এটাকে নর্মাল ফ্রিজে মুখটা আটকে রেখে দিতে পারেন। এটার দাম হচ্ছে 320 টাকা, ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি। এটা হচ্ছে হার্শে চকলেট সিরাপ,
এটা দিয়েও আপনি কেক ডেকোরেশন করতে পারবেন। এটার দাম হচ্ছে 250 টাকা। এছাড়া যারা চকলেট কেক তৈরি করতে চান তাদের জন্য কোকো পাউডার কিন্তু অবশ্যই দরকার হবে। এটা আপনারা যে কোনো মুদি দোকানে 60 টাকা থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন। এখানে আমি 60 টাকা দিয়ে এটা কিনেছি। এখানে দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট, এখানে হাফ কেজি চকলেটের দাম 300 টাকা। নিউ মার্কেট থেকে কিনেছি এটা। আমি এখানে কেক ডেকোরেশন করার জন্য সুগার বল নিয়ে নিয়েছি 10 গ্রাম, 30 টাকা। এখানে দুটো কালার রয়েছে, সিলভার এবং গোল্ডেন কালার। এটা হচ্ছে কেক ডেকোরেশন করার জন্য সুইট বল, এটা হচ্ছে 85 টাকা। এটা হচ্ছে ফস্টাল ক্লার্কসের রেড ফুড কালার, এটার দাম হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, এটা হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে ফস্টাল ক্লার্কসের ভ্যানিলা অ্যাসেন্স, এটা হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে ফস্টাল ক্লার্কসের গ্রিন ফুড কালার, এটাও 60 টাকা। এটা হচ্ছে ইস্ট, এটার দাম হচ্ছে 35 টাকা। এগুলি হচ্ছে কুকি কাটার, এগুলি দিয়ে আপনি কেক, পিঠা, বিস্কুট সব ডেকোরেশন করতে পারবেন। এগুলির প্রতি পিস হচ্ছে 10 টাকা করে, আর বড়টা হচ্ছে 20 টাকা। কেক ডেকোরেশন করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নজেল এবং পাইপিং ব্যাগের। এখানে অনেকগুলি নজেল কিনে নিয়েছি আমি, এক একটা এক এক রকম শেপের। এটা হচ্ছে লিফ নজেল, এটা দিয়ে পাতার ডিজাইন করা হয় কেকের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের নজেল রয়েছে, এক একটা হচ্ছে এক এক ধরনের নজেল, তবে এখানে ইস্টার নজেলের সংখ্যাই বেশি। এখানে আমি একটা সেট কিনে নিয়েছি, এই সেটটার দাম হচ্ছে 120 টাকা। এখানে প্রায় 15টা নজেল দিয়েছে আমাকে। এছাড়া যদি আপনারা চাইলে খোলা নজেল কিনতে পারেন, প্রতি পিস 10 টাকা বা 20 টাকা করে, নিউ মার্কেটে পেয়ে যাবেন। কেক ডেকোরেশন করার জন্য কিন্তু এটা প্রয়োজন হয়, এটা দিয়ে আপনি কেককে ডেকোরেশন করার জন্য কেকের ক্রিমটাকে সমান করতে পারবেন। এটার দাম হচ্ছে 150 টাকা। এটা দিয়ে কেকের উপরে ক্রিমটা আপনি এভাবে সমান করতে পারবেন। এটা নিউ মার্কেটে আপনি 150 টাকা করে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে পাইপিং ব্যাগ, এগুলি প্রতি পিস নিয়েছে 3 টাকা করে। এখানে আমি 15টা ব্যাগ কিনেছি। তো এই হচ্ছে বেকিংয়ের যাবতীয় কিছু জিনিস, এর দাম এবং কোথায় কিনতে পাওয়া যায় আমি এগুলো বলে দিয়েছি। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যারা একটু হলেও উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।